এক চোখের এক ভয়ঙ্কর সত্তা যার কপালে লেখা থাকবে কাফার। সে চষে বেড়াবে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। যাকে সামনে পাবে তাকেই জিজ্ঞেস করবে, বলো তোমার সৃষ্টিকর্তাকে। কেউ যদি তার সৃষ্টিকর্তার নাম বলে আল্লাহ, তবে তার আর রক্ষা নেই। সাথে থাকা তলোয়ার দিয়ে কচুকাটা করবে সেই লোককে। সারা দুনিয়ায় ত্রাস সৃষ্টি করবে সেই সত্তা। তার নাম হবে দাজ্জাল। পক্ষ নেবে ইহুদিদের। ইহুদিরা তাকে মসিহ বলে ডাকে। এ সময় মুসলিমদের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়বে। এমন অবস্থায় আকাশ থেকে নেমে আসবেন নবী ঈসা আলাইহিসসালাম, যিনি এসে দাজ্জালকে কুপোকাত করবেন। আবারও মুসলিমরা বিজয় পতাকা ওড়াবে। ইসলাম ধর্মে কিয়ামতের পূর্বাবস্থায় এমন সব ঘটনা ঘটবে বলে বলা হয়েছে। সম্প্রতি দাজ্জাল, ঈসা, মসিহ ইস্যু নিয়ে যা শুরু হয়েছে ইসরায়েল আমেরিকায়, তাতে নড়ে চড়ে বসেছে নামজাদারা। কারণ ধর্মে বলা সব ভবিষ্যৎবাণী একে একে মিলে যাচ্ছে। তবে কি দাজ্জালের আগমন দেখতে যাচ্ছে বিশ্ব? আকাশ থেকে নেমে আসছেন নবী ঈসা আলাইহিসসালাম? ঘটনাটি আর হালকা করে নেয়ার উপায় নেই। ঘটনা খুলে বলা যাক। ইহুদিরা বলছে সেই সময় এসে গেছে, মাসিহ এসে তাদেরকে পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী বানিয়ে দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদে বর্ণিত আছে, তিনটি শর্ত পূরণ হলে মাসিহ পৃথিবীতে নেমে আসবেন। এক, সারা পৃথিবীতে দিন সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই একটি মন্দির নির্মাণ করতে হবে, যার নাম হবে থার্ড টেম্পল। লাল গরু দরকার, যে লাল গরুর প্রতিটি লোম থাকবে লাল। লাল গাভীর 3 বছর পূর্ণ হলে সেটিকে জবাই করে পুরো শরীর আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে বিশ্বের কোথাও লাল গরুর সন্ধান পেলে টেম্পল ইনস্টিটিউট সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে। দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে তারা নিশ্চিত হতে চায় সেটি আসলেই সেই লাল গরু কিনা। এতদিন পর্যন্ত কোনো গরুকেই কাঙ্ক্ষিত গরু বলে তারা নিশ্চিত করতে পারেনি। তবে এখন তারা বলছে সেই গরু তারা পেয়ে গেছে। এএফপির প্রতিবেদনে গত বছর যুক্তরাষ্ট্র থেকে 5টি লাল গরু আমদানি করেছে। সংগঠনটি জানিয়েছে আল আকসা মসজিদের অদূরেই একটি খামারে গাভীগুলোকে রাখা হয়েছে, যেগুলোকে দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে আকসা ধ্বংস করে তাদের টেম্পল তৈরি করবে। এদিকে অতি অল্প সময়ের মধ্যেই আল আকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের যেসব প্রস্তুতি নেওয়া দরকার তার সবই নেওয়া হয়ে গেছে। প্রস্তাবিত থার্ড টেম্পল নির্মাণের মিশনে সবচেয়ে বেশি এগিয়ে আছে টেম্পল ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান মন্দিরটি নির্মাণের জন্য অনেক আগ থেকেই সাজ সরঞ্জাম প্রস্তুত করছে। মন্দির প্রতিষ্ঠার সময় পুরোহিতরা যেসব পোশাক পরবেন তা আগেভাগেই তারা বানিয়ে রেখেছে। তাওরাতের নির্দেশনা অনুযায়ী মন্দিরের জন্য তামার জলপাত্র, 24 ক্যারেট সোনা দিয়ে বানানো 45 কেজি ওজনের আলোকদানি সহ নানা ধরনের আসবাব তারা তৈরি করে রেখেছে। ইসরায়েল শীঘ্রই থার্ড টেম্পল নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে। সংবাদ মাধ্যমটি আরও বলছে, গত 7 অক্টোবরের হামাসের আচমকা হামলা মূলত ইসরায়েলের পরিকল্পনারই অংশ, যাতে প্রতিশোধের অজুহাতে আল আকসা ভেঙে টেম্পল বা মন্দির তৈরি করা যায়। এরই মধ্যে কয়েক সপ্তাহ ধরে আল আকসায় মুসলিমদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েল যে বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সেটা না বললেও চলে। মাসিহ আসুক বা না আসুক, এই মুহূর্তে যদি আল আকসা ভেঙে ইসরায়েল মন্দির নির্মাণ করে, তবে বিশ্বের সকল মুসলিমরা ফেটে পড়বে ক্ষোভে। ভবিষ্যৎবাণীতে বর্ণিত সেই মহাযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষকদের অনেকে বলছেন সেই মহাযুদ্ধটাই আসলে দাজ্জাল।